মুটকি কালুয়া থেকে আজ সে সার্জারি করে লাবণ্যময়ী অভিনেত্রী কাজল হয়েছেন। এবার কসমেটিক সার্জারি নিয়ে এক সংবাদ মাধ্যমকে কি বলেছিলেন অভিনেত্রী, চলুন জেনে নেওয়া যাক। কাজলের নামে গুঞ্জন আছে সার্জারির সঙ্গে গায়ের রং ফর্সা করার। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী কথা বলেন কিভাবে ক্যারিয়ারের শুরুর দিকে কিভাবে মানুষ গায়ের রং নিয়ে তাকে অনেক কটাক্ষ করেছে। মাত্র 17 বছর বয়সে 1992 সালে বেখুদি সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেন কাজল। যদিও প্রথমে সাফল্য আসেনি, 1993 সালে বাজিগর সিনেমা দিয়েই সাফল্য পেয়েছেন। তবে ক্যারিয়ারের শুরুর দিকে সফলতা পেলেও তাকে নিজের গায়ের রঙের কারণে অনেকবার পড়তে হয়েছে সমালোচনার মুখে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অজয় পত্নী কি জানিয়েছেন, এক চ্যাট শোতে কাজলের কথা বলতে দেখা গেল। সেই সময় অনেকেই তাকে মোটা কালো বলে ডাকত, এমন একজন যে সারাক্ষণ চশমা পরে থাকে। যদিও এসব নিয়ে খুব একটা ভাবতেন না, কারণ তিনি জানতেন তিনি কুল, স্মার্ট এবং সব মিলিয়ে তাকে যারা নেতিবাচক মন্তব্য করেন তাদের থেকে অনেক ভালো এবং উপরে। তবে কাজল মেনে নেন নিজের গায়ের রঙকে ভালোবাসতে অনেকটা সময় লেগে গিয়েছিল তার। তিনি যে প্রকৃতই সুন্দরী তা বিশ্বাস করতেও সময় লেগেছিল তার। কাজলের কথাই 32-33 বছর বয়সে গিয়ে আয়নার দিকে তাকিয়ে নিজেকে নিজে বলা শুরু করেন তাকে যথেষ্ট সুন্দর দেখতে। অভিনেত্রী জানান এরপর থেকে নিজেকে বিশ্বাস করতে শুরু করেন। কাজলের কথায় ওই যে সবাই বলে তুমি ততক্ষণ দেখনদারি করবে যতক্ষণ না তুমি বিশ্বাস করবে এবং অবশেষে তুমি এটা করতে পারবে। তবে বলিউডের অন্দরে কানাঘুষো রয়েছে ত্বক ফর্সা করার সার্জারির সাহায্যেই ফর্সা হয়েছেন কাজল, যদিও সে দাবি আগেই নাকচ করে দিয়েছেন কাজল। ব্যাপারটা হেসে উড়িয়ে দিতে শোনা গিয়েছে বলিউডের এই কন্যাকে। তিনি দীর্ঘদিন সূর্যের তাপের বাইরে আছেন, একসময় টানা সূর্যের নিচে কাজ করেছেন তাই ট্যান পড়েছিল এবং কালো হয়ে গিয়েছিল, এমনটাই বলতে শোনা যায় অভিনেত্রীকে। কাজলকে নিয়ে আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।